নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শ্রম কোড বাতিলের দাবি, শিলচরে সিআইটিইউর বিক্ষোভ। অম্বিকাপট্টিতে পুজোর চাঁদা নিয়ে মারপিট, থানায় মামলা। জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধের দাবি, ডিসিকে স্মারক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গোটা দেশের সঙ্গে শিলচরেও শ্রম কোড বাতিলের দাবিতে বিক্ষোভ দেখালো সিআইটিইউ সংগঠনের কাছাড় জেলা কমিটির উদ্যোগে সোমবার শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে কাছাড়ের জেলাশাসক কার্যালয়ের সামনে সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে জেলাশাসক মারফত কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্বর শ্রম কোড বাতিলের দাবি জানান তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সিটু নেতা সুপ্রিয় ভট্টাচার্য বলেন, কেন্দ্র সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে দেশজুড়ে সংস্থা আন্দোলন চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন লড়াই চালিয়ে শ্রমিকরা যে আইনি অধিকার আদায় করেছিলেন সেগুলোর 44টি ধারা 4টি কোডে এনে শ্রমিকদের সমস্ত অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে সরকার, ফলে শ্রমিকদের উপর আগামীতে ভয়াবহ সংকট আসবে বলে তারা মনে করছেন। শ্রম কোড বাতিল না হওয়া পর্যন্ত সিটু আন্দোলন অব্যাহত রাখবে বলেও এদিন জানিয়েছেন তিনি। দীর্ঘদিন লড়াই করে শ্রমিকরা যে আইনি অধিকারগুলি আদায় করেছিল সেই আইনি অধিকারের যে ধারাগুলি ছিল 44টা শ্রম আইনকে এরা 4টা কোডে নিয়ে এসে গোটা শ্রমিকের সমস্ত রকমের অধিকার হরণ করার এই প্রচেষ্টাটা সরকার নিয়েছে এবং সেটা করেছে একটা করোনা চলাকালীন যখন পার্লামেন্টে কোনো বিরোধীরা ছিল না, তখন সেই বিরোধী শূন্য পার্লামেন্টে এরা রাতের অন্ধকারে এই আইন পাস করে, যার সঙ্গে একই সঙ্গে কৃষি আইনও পাস করেছিল, কিন্তু কৃষকরা আন্দোলন করে সেই আইন তারা উঠিয়ে দিতে বাধ্য করেছিল। কিন্তু শ্রম আইনটা এখনও পর্যন্ত সেটা লাগু হয়নি, কিন্তু আজকে আসাম সরকার সেই আইনটাকে লাগু করার জন্য ওরা পদক্ষেপ নিচ্ছে, এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি। কিছুদিন আগে সমস্ত ট্রেড ইউনিয়নও আমরা একসাথে আন্দোলন করেছিলাম, আজকেও আমরা আন্দোলন করছি। সেই সঙ্গে আমরা ন্যূনতম মজুরি যেটা আজকে আমরা দাবি করেছিলাম যে 21,000 টাকা পার মান্থ, সে ব্যাপারে কোনো উচ্চবাচ্য করছে না সরকার। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে স্কিম ওয়ার্কার, অঙ্গনবাদি, মধ্যাহ্নভোজন, আশা, এদের চাকরি নিয়মিতকরণ, এদের বিভিন্ন ধরনের দাবি দাওয়াগুলি, এদের মজুরি বৃদ্ধির ব্যাপারগুলি কোনো রকমের কোনো সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, বরং এই স্কিম ওয়ার্কারদের যে প্রকল্প সেই প্রকল্পে বাজেট তারা কমিয়ে দিচ্ছে। নির্মাণ শ্রমিকের এই নতুন আইনের জন্য নির্মাণ শ্রমিকের আইনটাই হয়তো উঠে যেতে বসেছে, সেই সঙ্গে নির্মাণ শ্রমিকদের সমস্ত বকেয়া পাওনা টাওনা সময় মতো কিছুই মেটানো হচ্ছে না, এই ব্যাপারেও সরকার নির্বিকার। অন্যান্য চা শ্রমিকদের ক্ষেত্রে ন্যূনতম মজুরি যেটা হওয়ার দরকার ছিল 351 টাকা আমরা দাবি করেছিলাম, আজকে সেটা 660 টাকা হয়েছে। আজকের বর্তমান যে দুর্গাপূজার চাঁদা আদায়কে কেন্দ্র করে শিলচর অম্বিকাপুটি এলাকায় মারপিটের ঘটনা সংঘটিত হয়েছে। স্থানীয় একটি চায়ের দোকানের মালিককে দাবি অনুযায়ী পূজার চাঁদা না পাওয়ায় তাকে বেধড়ক মারপিট করে এবং তার দোকানে হামলা চালায় দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড পুজো কমিটির সদস্যরা। ঘটনার পর দোকান মালিক শিলচর সদর থানায় পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং ন্যায় বিচারের দাবি জানান। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে পাল্টা অভিযোগ করে শ্মশান রোড পুজো কমিটি। তাদের বক্তব্য, ওই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এই দোকানটির জন্য। বিভিন্ন অভিযোগ তুলে দোকানের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন করেন পুজো কমিটির সদস্যরা। আমরা তো ছোটখাটো, আমরা জানি স্যার দোকানে কত টাকা দেওয়ার ক্ষমতা আছে, তার 5,000 টাকা দেওয়ার ক্ষমতা আছেন।
ক্ষমতা নাই, সে 5,000 টাকা দিত না। আমার ভাড়ার পূজা ওর, আমি ভালো 1,00,000 টাকা দিলাম, ভালো 2,00,000 টাকা দিলাম, মুখে ভালো 5,00,000 দিলে এইব, আমরা ভাড়ার মধ্যে মানুষ। এটা তো চান্দা তোলা, চান্দা তোলার লেগে তোলা, তার লগে চান্দার কোনো ইস্যুই নাই, বুঝি না ব্যাটা। এইটা জিনিসটা জাস্ট কালারিং করছে ওইটাই। মদের বকবকা গন্ধ তারা মুখের মধ্যে, আইয়া এখানে মারপিট করিয়া গেছে, তারা কোনো ব্যবসা করতে দিত না, এটা করতে দিত না, আর করে এখানে মারপিট করছে, মহিলার রূপে মারপিট করছে, এখানে উল্টা দিকে গাইলে উলিয়া গেছে, বহুত বাজে ভাবে এখানে মধ্যে মারপিট করিয়া গেছে, আমার দোকানখান ভাঙিয়া গেছে যে এখানে মধ্যে, আবার এখন গিয়া দেখতে পারবে আমার দোকানখান ভাঙিয়া গেছে যে তারা এটা পূজা করতো না, এটা এখানে মধ্যে গুন্ডাগাটি করা দিয়েছে, তারা এটা অত গুন্ডাগাটি, কারণ তারা ডিমান্ড অনুযায়ী তারা এটা চান্দা দিতে লাগবো, তারা 3,000-5,000 চান্দা, 5,000-7,000 চান্দা দিতে লাগে, কারণ আমি দোকানদারি করিয়া চান্দা কত টাকা দিতাম আমি অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদের পক্ষ থেকে সভাপতি শামীম আহমেদের নেতৃত্ব এক প্রতিনিধি দল দুর্গাপূজার আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে কাছাড় জেলা শাসক ও জেলা পরিষদের সিইওর কাছে স্মারকলিপি প্রদান করেন। জলমিত্ররা জানান, তারা দীর্ঘদিন ধরে বিনা বেতনে কাজ করে আসছেন এবং পঞ্চায়েতের মাধ্যমে বেতন পাওয়ার ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছেন, যদিও অন্যান্য জেলায় বেতন সরাসরি তাদের অ্যাকাউন্টে পাঠানোর নির্দেশ কার্যকর হয়েছে, কাছাড়ে তা এখনো হয়নি, তাই দ্রুত বেতন পরিশোধ না হলে তারা আন্দোলনে বসবেন বলে জানিয়েছেন। প্রতিটা ডিভিশনে প্রতিটা ডিস্ট্রিক্টে জলমিত্ররা পয়সা অগাস্ট মাস পর্যন্ত পয়সা পেয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের কাছাড় জেলা আজকে পর্যন্ত অনেক জলমিত্র কর্মচারী এখানে রয়েছেন, ওদের অ্যাকাউন্টে কোনো রিমুনারেশন ঢুকে নাই এবং দেওয়া হয়নি, এই জন্য দায়ী, দেখুন এই জন্য দায়ী আমি বলবো সরকার নয়, কারণ সরকার আমাদেরকে পয়সাও দিয়েছে, ট্রেনিংও দিয়েছে এবং আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে বারবার আলোচনা হয়েছে, এবং গতদিন কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া উনি এসেছেন, ওনার সঙ্গে বারবার আলোচনা করা হয়েছে, ওনারা আমাদেরকে দিয়েছে 6,500 টাকা ট্রেনিংও দিয়েছেন এবং ওনারা আশ্বস্ত করেছেন 6,500 টাকা আপনাদের পুরো বছর পরিবার চলবে না, আমরা তোমাদেরকে বেতন বাড়িয়ে দিব, এইটুকু আশ্বাস দিয়েছেন। এবং আমি দেখতে পেয়েছি আমরা দীর্ঘ 10-15 বছর থেকে কাজ করেছি, আমাদেরকে কোনো 1 টাকাও দেয় নাই, কিন্তু এই বর্তমান যে মুখ্যমন্ত্রী আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী উনি দায়িত্ব লওয়ার পরে জলমিত্রের একটা আমূল পরিবর্তন করে দিয়েছেন, আমরা আশা করি এই এই মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যে এই মুখ্যমন্ত্রী হাত দিয়ে শিলান্যাস করেছেন আর মুখ দিয়ে কোনো একটা মানে মাস যে করেছেন সেটা অবাস্তব রয়েছে, সেটা আমরা আত্মমূল দেখে নাই, আমরা আশ্বাস করি বিশ্বাস করি যে এই মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিশ্বাস যে তিনি আমাদেরকে একটা ব্যবস্থা করেছিলেন, অবশ্যই এর জন্য আজকের যে সমস্যা হয়েছে সেই সমস্যার যে সম্পূর্ণ দায়ী আমাদের পিএইচই বিভাগ এবং জেলা পরিষদের বিভাগ, জেলা পরিষদ কেনাডি এই জেলা পরিষদ সিও অফিস। আচ্ছা আপনাদের যদি আজকে মেমোরেন্ডাম দিয়েছি, যদি এটা যদি আমাদের অতিসত্তর আজকে আমার সিও স্যারকে এমটি স্যারকে বলে দিয়েছি তো মেমোরেন্ডামের সেই কথা উল্লেখ রয়েছে, যদি অতিসত্তর আমাদেরকে বকায়া নমশূদ্র পরিষদের প্রাক্তন সভাপতি জয়চন্দ্র নমশূদ্র আর নেই। রবিবার রাত 11:20 নাগাদ তিনি শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় 80 বছর। সোমবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে জেলার বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। মূলত বেথুকান্দি গ্রামের বাসিন্দা হলেও জয়চন্দ্রবাবু শিলচর ইটখলা স্বামীজি রোডে বসবাস করতেন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম ফার্মাসিস্ট ছিলেন তিনি। বিজ্ঞান মনস্ক জয়চন্দ্রবাবু তাঁর বাড়িতে গড়ে তুলেছিলেন এডুকেশনাল প্র্যাকটিক্যাল সায়েন্স ক্লাব নামের একটি সংস্থা, যেখানে বিজ্ঞানের বিভিন্ন কলা কৌশল প্রদর্শন করা হতো। সোমবার শিলচর শ্মশানঘাটে প্রচুর শোকাহত জনগণের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। উনি সমাজের খুব বড় একজন সমাজসেবী ছিলেন, ওনার মাধ্যমে যে ছেলে মেয়ে আমার মতন এরকম অনেক স্বাস্থ্যকর্মী তৈরি করেছেন উনি, উনি ওনার অনেক ডক্টর ওনার ছাত্র আছেন এবং উনি যে উনি ওনার চাকরি জীবনে এবং ওনার যে জীবনে কর্মজীবনে যেগুলো কর্মের উপর উনি ওনার দূরদর্শিতার মাধ্যমে যেগুলো কর্ম করে গিয়েছেন, যে স্মৃতিগুলো রেখে গিয়েছেন সেটা সত্যি অপূরণীয়। ওনার যে আজকে এই হঠাৎ করে ওনার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হওয়ার কারণে সেটা যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা আমি আজ মনে করি যে এটা এত খুব অতিসত্তর বা খুব তাড়াতাড়ি সেটা পূর্ণ করা সম্ভব হবে না। উনি মৃত্যুকালে রেখে গিয়েছেন ওনার সহধর্মিনী চন্দ্রাণী রায়, ওনার বড় ছেলে অ্যাডভোকেট জগদীশ বড়বুইয়া, ওনার ছোটো ছেলে
জ্যোতির্ময় বরবুয়া, উনি ফার্মাসিস্ট ONGC-তে চাকরিরত অবস্থায় আছেন এবং এত অনেক এরকম অনেক গুণমুগ্ধকরকে রেখে গিয়েছেন যেটা প্রত্যেক মানুষ ওনার মৃত্যু সংবাদ পেয়ে খুবই মর্মাহত এবং আমরা অত্যন্ত মর্মাহত যে ওনার যে পতন হয়েছে সেটা কোনো অবস্থায় আমরা পরবর্তী জীবনে আমাদের সমাজ থেকে বা সমস্ত সর্বসম্প্রদায়ের মানুষের কাছে উনি যে একটা ওনার যে স্মৃতি রেখে গিয়েছেন সেটা কোনোদিনও ওনার যে এই স্থানটা যে কোন সময় কখন পূর্ণ হবে সেটা বলা অসম্ভব। ধন্যবাদ। ঝুঁকিপূর্ণ গৃহে বাস করছেন বিধবা ও বৃদ্ধারা, নরসিংপুর জিপিতে প্রধানমন্ত্রী আবাস, অরুণোদয় প্রকল্প ইত্যাদি থেকে বঞ্চিতদের প্রতিবাদ। নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন নরসিংপুর গাঁও পঞ্চায়েতের 1 নং ওয়ার্ড তথা নরসিংপুর দ্বিতীয় খণ্ডে গ্রামে প্রধানমন্ত্রী আবাস, অরুণোদয় প্রকল্প ও স্যানিটারি ল্যাট্রিন ইত্যাদি পাওয়া থেকে বঞ্চিত হওয়ার কারণে ভুক্তভোগীরা প্রতিবাদ সাব্যস্ত করেন। নরসিংপুর দ্বিতীয় খণ্ড গ্রামে একাংশ বঞ্চিত হিতাধিকারীরা জড়ো হয়ে এক কুড়েঘরের সামনে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হন এবং সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ ব্যক্ত করেন। তারা বলেন, বছরের পর বছর ধরে তাদের কাছ থেকে নথিপত্র নেওয়া হলেও সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ঝুঁকিপূর্ণ বাসগৃহে বসবাস করছেন বিধবা ও বৃদ্ধা মহিলারা, পাচ্ছেন না অরুণোদয় প্রকল্প, বৃদ্ধ ভাতা, প্রধানমন্ত্রী আবাস ইত্যাদি। বিজেপির নেতারা তাদেরকে সময়ে সময়ে ব্যবহার করেন, বিভিন্ন অনুষ্ঠানে জনসংখ্যা বৃদ্ধি করাতে তাদেরকে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী আবাস বা অরুণোদয়, এরপরে যে পিএম কিষাণ, কিছু তো আমরা পাই না। গত 5 বছর থেকে তো আমরা খালি আমরা কিছু পাইমু বলিয়া আজকে গিয়ালে তারা কোনো রেসপন্স দেয় না, ইয়ে করে নাই, বেজান এখন প্রচুর রইয়া গেছে। যারা পাইছে দুইটা তারা আর একটা পার, প্রচুর গড় এরকম রইয়া গেছে। মন্ডল মিটিং যেতে লাগে, সব মিটিং আমরা যেতে লাগে, অ্যাটেন্ডেন্স আমরা হইতে পারি, আমরা কোনো কিছু লিস্ট নাই নি। আচ্ছা, শোনার লাগে আমরা যাই, আর আমরা মন কি বাত খাও শুনে না, আমরা মাসে মাসে গিয়া মন কি বাত শুনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী। আমরা মন কি বাত খাই, মামা খালি সবরে দিয়েছে, সবরে দিয়া গেছে মামায়, মামায় দিতে বসে সবরে দিতে ফাড়া, কিন্তু আমরার ঘরে আমরা নাই কিছু পাই তো দেয়ার অন্য মামা দিতে, কিন্তু আমরা মামার জিনিস আমরা পাই না। মামায় হয়তো খালি বাগনি তো দিয়া আর দিয়া আর দিয়া আর দিয়া আর বাগনি, বাগনি তো খালি পাইয়া যাইতরা, যে বাগনি তে পাইতে হয় পাইতো মামা, মামা আমরার তো যারা। কে এস কে বিদ্যা মন্দিরের ব্যবস্থাপনায় স্বাস্থ্য শিবির সম্পন্ন। রবিবার প্রতিকূল আবহাওয়ার উপেক্ষা করে বেলা 11টা থেকে শিলচর সংলগ্ন বধুরায় স্থিত কেশব শোভা কুটি বিদ্যা মন্দিরের বিশেষ উদ্যোগে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয় প্রায় 200 জন বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলা সহ শিশুদের মধ্যে। এদিন চিকিৎসক হিসেবে উপস্থিত এই অঞ্চলের বিশিষ্ট মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার বিশ্বরূপ দেব, ENT বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার জুরি শর্মা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার পুনাল নাথ, ডাক্তার কৌশিক চৌধুরী প্রমুখেরা সবাই নিজ নিজ বক্তব্যে কেশব শোভা কুটি বিদ্যা মন্দিরের এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের উদ্যোগ নেওয়ার জন্য আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং সেই সঙ্গে উপস্থিত রোগীদের নিজ স্বাস্থ্যের প্রতি সচেতন থাকার জন্য পরামর্শ দেন। একটা মেডিকেল হেলথ আয়োজন করা হয়েছে কেশব শোভা কুটি বিদ্যালয়ের সহযোগিতায়। আমরা আশেপাশের কাঁঠাল রোডে অনেকগুলো পেশেন্ট দেখেছি আজকে। আমাদের সাথে ছিলেন শিশু বিশেষজ্ঞ ডক্টর কুনাল নাথ, আরও ENT ডক্টর ম্যাডাম জুরি শর্মা। আর এখানে আয়োজনটা খুব সুন্দর হয়েছে, যদিও বৃষ্টি এসেছে তাই এত জনগণ আসতে পারেনি, কিন্তু সফল হয়েছে আজকের এই প্রোগ্রামটা। আমরা আশা করি গত বছরও এরকম এই প্রোগ্রাম হয়েছিল, এই বছরে আবার আরও বড় করে হয়েছে। আশা করি সামনেতে আরও এই প্রোগ্রামগুলো কন্টিনিউ থাকবে, আমরা সহযোগিতা পুরো করব। আমি এই বিদ্যালয়ের সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের এই চান্স দিয়েছেন যে আমরা এসে আমাদের যে কর্তব্য আছে রোগী দেখা এটা সুন্দরভাবে পালন করতে পেরেছি।
আগামীতে আবার আমরা আসবো, এসে এরকম একটা প্রোগ্রাম আমরা সহযোগিতা করার পুরো চেষ্টা করব। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের প্রজ্ঞা যোজনার উদ্যোগে তৃতীয়বারের মতো লক্ষ্মীপুর এমএলএ কাপ ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো সোমবার। লাবক চা বাগানের খেলার মাঠে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসা। এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার মোট 263টি দল অংশগ্রহণ করে। এতে মোট 4,000-এরও অধিক খেলোয়াড়রা রেজিস্ট্রেশন করেছিলেন। প্রথম পর্যায়ে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার জিপিগুলোর ভেতরে খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্যায়ে প্রত্যেক জিপি বিজয়ী দল বনাম আরেক জিপির বিজয়ী দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। তৃতীয় পর্যায়ে বিধানসভা ভিত্তিক খেলার মাধ্যমে ফাইনাল ম্যাচ খেলার জন্য দুটি দলকে চয়ন করা হয়। এতে বোয়ালি চেঙ্গজুর জিপি বনাম দিঘলি লক্ষ্মীছড়া জিপির মধ্যে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। উক্ত ফাইনাল ম্যাচে 1-1 গোল করে উভয় টিম খেলার সময়সীমা শেষে পর্যন্ত সমান সমান হওয়ায় রেফারি ট্রাইবেকারের নির্দেশ দেন। ট্রাইবেকারে বোয়ালি চেঙ্গজুর জিপি 4টি গোল করে বিজয়ের মুকুট পড়ে। বিপরীতে দিঘলি লক্ষ্মীছড়া জিপি মাত্র 1টি গোল করে পরাজয় বরণ করে। বিজয়ী দলের হাতে 1,01,000 টাকার চেক সহ ট্রফি তুলে দেন অনুষ্ঠানের মুখ্য অতিথি মন্ত্রী নন্দিতা গার্লোসা, বিধায়ক কৌশিক রায় সহ আমন্ত্রিত অতিথিরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, রাজ্য সম্পাদক কনাথ পুরকায়স্থ, লক্ষ্মীপুরের পুরপতি মৃণাল কান্তি দাস, আসাম মণিপুর ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি বৃণা সিংহ প্রমুখ। আজকে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ফাইনাল ম্যাচে আমাদের দিঘলি লক্ষ্মীছড়া জিপির যে টিম এবং আমাদের গোয়ালি চেঙ্গজুর জিপির যে টিম, এই দুটা টিমের মধ্যে আজকে এই ফাইনাল প্রতিযোগিতা হবে। আমরা গত 2 বছরের মতো এবছরও যারা বিজয়ী হবেন তাদেরকে আমরা 1,01,000 টাকার নগদ পুরস্কার দেব, সঙ্গে ট্রফি দেওয়া হবে। যারা বিজেতা হবেন তাদেরকে 51,000 টাকার আমরা চেক এবং ট্রফি তাদের হাতে আমরা তুলে দেব, এবং সঙ্গে সঙ্গে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যারা হবে তাকে 11,000 টাকা তুলে দেওয়া হবে। এবং আমরা আগামী দিনে একটা চেষ্টা করছি যে টিম লক্ষ্মীপুর হিসাবে এই যে টিম 263টা টিম জয়েন করেছিল, খেলাধুলায় অংশগ্রহণ করেছিল, এই সবাইকে মিলে এদের মধ্যে থেকে বাছাই করে যাতে আমরা একটা 21-22 জনের যাতে আমরা টিম তৈরি করতে পারি, যাতে টিম লক্ষ্মীপুর হিসাবে আমরা বিভিন্ন জায়গাতে তাদেরকে পাঠাতে পারি এবং তারা যাতে সেখানে সুনামের সঙ্গে খেলাধুলা করতে পারে। और इस फुटबॉल लीग का हिसाब में जब ये आईपीएल हो गया है, बहुत ही क्लब्स निकला है और बहुत ही क्लब्स से लेके बहुत ही आगे जा चुका है। साथ ही साथ ये खेल महारण जब होंगे, हमारा यहाँ 5 डिसिप्लिन नहीं अभी 7 डिसिप्लिन होंगे। आपका फुटबॉल रहेगा, आपका कबड्डी रहेगा, आपका एथलेटिक्स रहेगा, लेकिन एथलेटिक्स में हमने 100 मीटर्स, 200 मीटर्स, 400 मीटर्स और लास्ट टाइम 800 मीटर्स था, इस साल 8 मीटर्स नहीं रहेंगे, 100 मीटर्स, 200 मीटर्स, 400 मीटर्स और लॉन्ग जम्प रहेंगे। ये हो गया एथलेटिक्स का। आपका कबड्डी रहेगा बोथ मेन्स एंड वुमेन में। आपका नया इंट्रोडक्शन हम लोग ने किया है साइकिलिंग, हमने इंट्रोडक्शन नया किया है इस बार चेस, हमने नया इंट्रोडक्शन किया है स्विमिंग। इस 3 नया गेम के लिए मैं चाहता हूँ कि गाँव गाँव से ये बहुत पार्टिसिपेशन हो, और सिर्फ ना पार्टिसिपेशन, यहाँ से जीत के आने के लिए है। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। শ্রম কোড বাতিলের দাবি, শিলচরে সিআইটিইউর বিক্ষোভ। অম্বিকাপুরটিতে পুজোর চাঁদা নিয়ে মারপিট, থানায় মামলা। জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধের দাবি, ডিসিকে স্মারক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।